أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة المائدة ১৬ আয়াত থেকে। এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। নিশ্চয় তারা কাফের যারা বলে মসিহ ইবনে মারিয়ামই আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন, যদি তাই হয় তবে বলো যদি আল্লাহ মসিহ ইবনে মারিয়াম তার জননী এবং ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্র বাঁচাতে পারে? নবমণ্ডল ও ভূমণ্ডল ও এত দূরের মধ্যে যা আছে সব কিছুর উপরে আল্লাহ তাআলার আধিপত্য, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নবমণ্ডল ভূমণ্ডল ও এত দূরের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছে যিনি পয়গম্বরদের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি, অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শন এসে গেছে। আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেন, হে আমাদের সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেয়নি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো এবং পবিত্র ভূমিতে প্রবেশ করেন যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছনের দিকে প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তারা বলল, হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিত আমরা প্রবেশ করব। খোদা বিরোধীর মধ্যে থেকে দু ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেছিলেন তোমরা তাদের উপর আক্রমণ করে দরজা প্রবেশ করো, অতঃপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। তারা বলল, হে মূসা, আমরা জীবনে কখনো সেখানে যাব না যতক্ষণ না সেখানে থাকবে, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব আপনি ও আপনার পালনকর্তায় যান এবং উভয় যুদ্ধ করে নিন, আমরা তো এখানেই বসলাম। মূসা বলল, হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি, অতএব আপনি আমাদের মধ্যে ও এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন। বলল, এই দেশ ৪০ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হবে, তারা ভূপৃষ্ঠে ও উদ্ভ্রান্ত হয়ে ফিরবে, অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান, যখন তারা ভাইয়ের কিছু উৎসর্গ নিবেদন করছিল তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, আপনি অবশ্যই তোমাদেরকে
সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহর ধর্মগুরুদের পক্ষ থেকে তা গ্রহণ করে। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি চাই যেই আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে দাও, অতঃপর তুমি দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এটাই অত্যাচারীদের শাস্তি। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যা উদ্যত করল, অনন্তর সে তাকে হত্যা করল, বলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।